সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া বয়েজ যে পরীক্ষাটা হলো আজকে, সেই পরীক্ষার কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। তাহলে দেখো, এক নাম্বার কোশ্চেনটা কি আছে, যে পাই এবং 22/7 অপশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, এখানে ডি এর অপশনটা সঠিক হবে। ঠিক আছে, পাই একটি অমূলদ সংখ্যা এবং 22/7 হলো মূলদ সংখ্যা। এবার দেখো, দুইয়ের কোশ্চেনটা তোমাদের ভুল ছিল। ঠিক আছে, এটা টু হবে, টু, এই সরি টু দেওয়া ছিল, তোমাদের কোশ্চেনে টু দেওয়া আছে, কিন্তু এটা ফোর হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স সমান 500, তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান 500/4 কাটা এড করো, 4×4 4×2×8 4×5×20, তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান দেখো 125, মানে 3×5 গুণ, তাই তো, মানে 5 এর কিউব, 3×5 গুণ 125 হয়। তাহলে এখান থেকে দেখো নিধানটা সেম আছে, তাহলে এক্স এর ভ্যালুটা কত, 3। তাহলে যেটা আমাকে নির্ণয় করতে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে 3 এর কিউব 27 হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, ডি এর অপশনটা এখানে সঠিক হবে। দেখো তিন নম্বরের কোশ্চেনটা কি আছে, 2x+3y=0 সমীকরণের লেখচিত্রটি, এখানে চারটা অপশন দেওয়া আছে, x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দু গামী, এর বিন্দু। তাহলে এখানে কোশ্চেনটা অ্যানসারটা হবে মূল বিন্দু গামী। কারণটা কি, কারণ আমরা মূল বিন্দু মানে কত জানি, 0,0। এবার দেখো যে সমীকরণটা আছে সেখানে যদি আমরা x এর জায়গাতে 0 বসিয়ে দিই এবং y এর জায়গাতে, কারণ আমরা জানি এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, তাহলে দেখো 0+0 মানে 0 আসছে, তাহলে সমীকরণটা স্যাটিসফাই করে যাচ্ছে, সেই জন্য এটা মূল বিন্দু গামী। ঠিক আছে, তাহলে তিন একটা সি হলো অপশন। চারটা দেখো, x-7 এবং 3-3 বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মান কত, তাহলে এটা আমি করে দিচ্ছি, দেখো কিভাবে করবো, x-7 এবং 3-3 বিন্দুদ্বয়ের দূরত্ব, দেখো আমরা সূত্র যেটা জানি সেটা আমরা অ্যাপ্লাই করবো, x-3-7 আর -3 তার হোল স্কয়ার, যেটা আমরা সূত্র জানি সেটা অ্যাপ্লাই করছি, তাহলে x দূরত্ব নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে -7+3 মানে 4 তার হোল স্কয়ার, এটা -4 হবে। ঠিক আছে, তাহলে দেখো এই দূরত্বটা কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো আমি উপরটা করছি, তাহলে দেখো এই দূরত্বটা দেওয়া আছে 5, তাহলে প্রশ্ন অনুসারে রুট ওভার অফ x-3 তার হোল স্কয়ার -4 তার হোল স্কয়ার সমান কত, 5। এবারে রুটটা উঠানোর জন্য আমরা কি করি, উভয় পক্ষকে বর্গ করি। ঠিক আছে, তাহলে দেখো উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, ভাষাটা লিখবে, আমি লিখছি না, x-3 তার হোল স্কয়ার -4 তার হোল স্কয়ার, তাহলে দেখো উভয় পক্ষকে বর্গ করার জন্য রুটটা উঠে গেল, আর এদিকে 5×5=25 হবে। তাহলে বা এটা সূত্র যদি ভাঙি, a² -2ab + b² এখানে 4×4=25। ঠিক আছে, তাহলে বা x² -6x+9+16 আর 25টাকে এদিকে নিয়ে চলে আসো। ঠিক আছে, বা দিকে নিয়ে এলাম, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে বা x² -6x+25 16 আর 9 যোগ করলে 25, -25=0, 25 কেটে গেল। ঠিক আছে, তাহলে দেখো পড়ে কি থাকছে, x² -6x=0, এটা পড়ে থাকছে। তাহলে x² -6x যদি 0 হয়, তাহলে দেখো এরপরে এখানে করছি x কমন, তাহলে x-6=0, তাহলে এখান থেকে দুটো অ্যান্সার পাচ্ছি, x = 0 আর x-6=0, তাহলে x = কত 0 এবং 6 হবে অ্যান্সার। ঠিক আছে, এর অপশনটা এখানে সঠিক, 0 এবং 6। দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা কি আছে, 4x+3y=7 এবং 7x-3y=4 সমীকরণ দেয়। ঠিক আছে, একটি নির্দিষ্ট সমাধান, অসংখ্য সমাধান, কোনো সমাধান নেই, তাহলে এখানে একটি নির্দিষ্ট সমাধান আছে। কেন, কারণ দেখো এখানে x এর সহগটা কত আছে, 4, আর এখানে x এর সহগটা 7, এখানে দেখো y এর সহগটা কত, 3, এখানে y এর সহগটা কত, -3। ঠিক আছে, এটা একটা সূত্র আছে আমরা জানি, যে যদি x এর সহগ এবং y এর সহগগুলো যদি সমান না হয়, ঠিক আছে, দেখো নট ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি একটি নির্দিষ্ট সমাধান আছে, তাহলে পাঁচেরটা এর অপশনটা সঠিক। ঠিক আছে, ছ নম্বর কোশ্চেনটা, এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি হলে
স্কেল দিয়ে করতে হবে, কিন্তু আমি তো এখানে চাঁদা ইউজ করতে পারছি না, কারণ আমার কাছে বড় চাঁদা বা বড় স্কেল নেই। তাহলে আমি একটু জাস্ট রাফে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবিটা হতো, ঠিক আছে? তাহলে প্রথমে স্কেলের সাহায্যে নির্দিষ্ট ঘর নিয়ে, ঠিক আছে, এই গ্যাপটা সেম সেম হবে, এটা ওয়ান, মনে করো এটা টু, এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস টু, ঠিক আছে? স্কেলের যে মাপ, ধরো দু ঘর সমান এক একক নিয়ে হয়েছে, তাহলে এটাও দু ঘর হবে, এটাও দু ঘর হবে, এটাও দু ঘর হবে। এবারে এখানে আমরা চাঁদাটা বসাই দেবো, চাঁদা এটা চাঁদার সাহায্য করতে পারি অথবা কম্পাস সাহায্য করতে পারি। তাহলে এখানে যদি আমরা চাঁদাটা বসাই, তাহলে দেখো এরকম ভাবে চাঁদাটা আসবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল গঠন করবে এরকম ভাবে, ঠিক আছে? এরপরে দেখো এই যে জিরো থেকে ওয়ান, এটাকে আমি নাম দিচ্ছি, এটা জিরোটা এ আর এটা বি নাম দিচ্ছি, ঠিক আছে? এটা বি, তাহলে এ বি নাম দিলাম। তাহলে এ বি যে মাপ, সেই মাপটাই আবার দেখো এই জিরো থেকে ওয়ান এবিটা, এটা আমরা ওয়ান একক ধরছি, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ান একক, এটা ওয়ান, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা, ঠিক আছে, এক একক হিসাবে আমরা ধরছি। তাহলে দেখো এটাও এক একক, তাহলে জিরো এবং মানে এবির যে মাপ, সেই মাপটা কম্পাসের সাহায্যে নিয়ে এখানে আমাকে কাটতে হবে, ঠিক আছে? মনে করো এখানে কাটাচ্ছি এই, ঠিক আছে, এ বি, এই যে এ বির যে মাপটা, সেই মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে নিয়ে এই দাগটাতে কাটতে হবে। তারপরে স্কেলের সাহায্যে এটা তোমাদেরকে যোগ করে দিতে হবে, ঠিক আছে? এরকম ভাবে, এরকম হবে, ঠিক আছে? তাহলে দেখো এটাও এক একক, কারণ ওই মাপটাই নিয়েছি তো, এটাও এক একক হবে, ঠিক আছে? এরপরে দেখো এটা মনে করো পি নাম দিচ্ছি, এরপরে ওপি, কারণ দেখো এখানে রুট টু সমান আমরা কি জানি, ওয়ান প্লাস ওয়ান, আর এখানে দেখো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? যে অতিভুজ সমান, ঠিক আছে, হচ্ছে এটা দেখো এটা অতিভুজ, ঠিক আছে, রুট টুটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ সমান আমরা কি জানি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে দেখো ভূমিটাও এক লম্বটাও এক, তাহলে এইখান থেকে আমরা করছি, ঠিক আছে? তাহলে এরপরে কি করব, কম্পাসের সাহায্যে এপির মাপটা নিয়ে, ঠিক আছে, এপির মাপটা নিয়ে এখানে দেখো, এখানে কম্পাসটা, এখানে পেন্সিলটা, তাহলে এপির ব্যাসার্ধটা নিয়ে আমরা এরকম ভাবে একটা বৃত্তচাপ এঁকে দেবো, যা দেখো সংখ্যা রেখাটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে এটাই হলো আমার সংখ্যা রেখায় রুট টু স্থাপন, ঠিক আছে, এটাই হলো রুট টু স্থাপন। তাহলে এটা যদি আমরা ভাষা লিখি, তাহলে দেখো কি লিখবো এখানে, এ বি সমান ওয়ান একক, ঠিক আছে, পি বি সমান ওয়ান একক। তাহলে এখান থেকে দেখো পিথাগোরাসের সূত্রটাকে, ঠিক আছে, পিথাগোরাস, পিথাগোরাসের উপপাদ্য থেকে, তাহলে অতিভুজ কোনটা দেখো, 90 ডিগ্রি বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, তাহলে এপি স্কোয়ার, অতিভুজের বর্গ সমান লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ, ঠিক আছে? তাহলে পিবির মানটা দেখো এক, এবির মানটাও এক, তাহলে এক প্লাস এক মানে কত পাবো, দুই, এটা পাওয়া গেল কি এপি স্কোয়ার, তাহলে এপি সমান কত পাবো, স্কোয়ারটা হলো নিশ্চয়ই রুট ওভার টু, ঠিক আছে, এপি সমান আমরা কত পাবো, রুট টু। এরপর দেখো একটু ভাষা লিখতে হবে, ঠিক আছে? তাহলে সেটা আমি ছবিটা মুছে দিয়ে, আচ্ছা ছবিটা মুছে না, আমি মনে করো এটা মুছে দিয়ে লিখছি, ঠিক আছে, এখানে লিখছি, দেখো তারপর লেখাটা কি লিখতে হবে, এ বিন্দুকে কেন্দ্র করে এপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ কিউটা হলো রুট টু, ঠিক আছে? তাহলে রুট টু কে সংখ্যা রেখায় স্থাপন করে কিউ বিন্দু পেলাম। ছবিটাকে এইভাবে ভাষাটা লিখতে হবে। দেখো দুয়ের দুয়ের কোশ্চেনটা কি আছে, এটা আছে, তাহলে আমরা জানি ফার্স্ট ব্যাকেটের কাজ আগে হয় সেকেন্ড ব্যাকেটের, তারপর তারপর থার্ড ব্যাকেটের, তাহলে সেইভাবে আমরা কাজটা করবো, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট ব্যাকেট 81 মানে কত, 81 মানে নিশ্চয়ই 3 টু দি পাওয়ার 4, চারটা তিনের গুণ হয়, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি আমরা, ঠিক আছে?
একাশি মানে থ্রি টু দি পাওয়ার ফোর, তার মাথায় দেখো মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর আছে, তাহলে এটা কি হবে মাইনাস তিনের চারটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? এভাবে লিখছি হোল টু দি পাওয়ার একের নাইন, তার বাইরে তিন হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এখন চার চার কেটে গেল, তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার একের নাইন, তার মাথায় তিন থার্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান সমান, এটা দেখো এরপরে আমরা এটার গুণ করবো, আমরা সূচকের সূত্র ধরে জানি এটা এবং এটা গুণ হয়, তাহলে থ্রি টু দি পাওয়ার দেখো থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই নাইন, তাহলে এখানে দেখো তিন ত্রিককে নাইন, ঠিক আছে তিন ত্রিককে নয়, তাহলে এখানে কত পড়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস একের তিন, তার মাথায় তিন হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এবার দেখো এই তিন আর এই তিন কেটে যাবে, তাহলে এবার আমরা কি লিখবো থার্ড ব্র্যাকেট থ্রি টু দি পাওয়ার মাইনাস একের তিন গুণিত তিন, তার মাথায় মাইনাস ওয়ান, তিন তিন কেটে গেল, ঠিক আছে? আর দেখো মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান গুণ হয়ে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে তিন হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তিন হচ্ছে অ্যান্সার। দেখো তিন নম্বর কোশ্চেন, ছোট থেকে বড় সাজে তো বলছি টু টু দি পাওয়ার ষাট, থ্রি টু দি পাওয়ার ফর্টি এইট, ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স, ফাইভ টু দি পাওয়ার চব্বিশ, তাহলে এখানে দেখো পাঁচ ইন্টু বারো, কারণ বারো পাঁচ ষাট, এখানে দেখো চার ইন্টু বারো, বারো চার আটচল্লিশ, এখানে তিন ইন্টু বারো আর এখানে টু ইন্টু বারো, তাহলে এখানে দেখো টু টু দি পাওয়ার ফাইভ, বাইরে বারো লিখতে পারি কারণ আমরা সূচকের সূত্রে জানি যে এই দুটো গুণ হয়ে যায়, তাহলে বারো পাঁচে তো ষাট ষাটই হবে, ঠিক আছে? এটাকেও এরকম ভাবে লিখবো থ্রি টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার বারো, এখানেও ভাবে লিখছি হোল টু দি পাওয়ার বারো, এখানে ফাইভ স্কোয়ার হোল টু দি পাওয়ার বারো, তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে থার্টি টু হোল টু দি পাওয়ার বারো, থ্রি টু দি পাওয়ার ফোর মানে এইটটি ওয়ান হোল টু দি পাওয়ার বারো, এখানে দেখো চার তিনটা চারের গুণ মানে সিক্সটি ফোর হোল টু দি পাওয়ার বারো, এখানে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ হোল টু দি পাওয়ার বারো, তাহলে দেখো এখানে ছোট থেকে বড় সাজিয়ে পাই, ঠিক আছে? তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, তাহলে দেখো সবচেয়ে ছোট কোনটা টোয়েন্টি ফাইভ, তাহলে ফাইভ টু দি পাওয়ার দুই চার, তারপরে কোনটা টু টু দি পাওয়ার সিক্সটি বত্রিশটা, তারপর সিক্সটি ফোরটা ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স, তারপরে সবচেয়ে বড় থ্রি টু দি পাওয়ার ফোরটি এইট, তাহলে এটা হলো অ্যান্সার। দেখো এটা সমাধান করতে বলেছে, ঠিক আছে? সূচকের অঙ্ক, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, নিশ্চয়ই টু টু দি পাওয়ার এক্স গুণিত টু টু দি পাওয়ার ওয়ান, কারণ সূচকে আমরা জানি যে নিধানটা যদি সেম হয় টু দি পাওয়ারটা যোগ হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়ানই হবে, তাহলে এইভাবে লিখতে পারি। এখানেও দেখো টু টু দি পাওয়ার এক্স গুণিত টু টু দি পাওয়ার এখানে মাইনাস আছে মানে মাইনাস ওয়ান লিখতে হবে, সমান নাই, ঠিক আছে? এইভাবে তাহলে টু টু দি পাওয়ার এক্সটা দেখো কমন আছে, তাহলে এখানে টু আর এখানে দেখো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান পড়ে থাকছে, তাহলে নাই, তাহলে বা টু টু দি পাওয়ার এক্স টু আর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আমরা কত জানি ওয়ান বাই টু, দেখো আমরা সূচকের সূত্রটা শিখেছিলাম এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ, তাহলে ওটা অ্যাপ্লাই করলাম, তাহলে বা টু টু দি পাওয়ার এক্স এখানে টু দুই দুগুণে কত চার প্লাস ওয়ান, ঠিক আছে? এটা আসছে তাহলে বা টু টু দি পাওয়ার এক্স সমান এখানে দেখো কত আসছে ইন্টু ফাইভ বাই টু সমান নাইন, তাহলে বা অঙ্কটা ভুল আছে, ঠিক আছে? আমার দাঁড়াও আমি একটু কোশ্চেনটা দেখি গন্ডগোল আছে অঙ্কটা, আচ্ছা আমি কোশ্চেনটা এখানে একটু ভুল লিখেছি, হ্যাঁ এটা টু হবে, দেখো চার নম্বর কোশ্চেন টু টু দি পাওয়ার এক্স প্লাস টু হচ্ছে এটা, হ্যাঁ তাহলে এটা দুই হয়ে যাবে, তাহলে এটা দুই স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা দুই স্কোয়ার মানে ফোর হবে, আর এটা দুই চারে আট হবে, ঠিক আছে? আর এটা নাইন হবে, ঠিকই ছিল কোশ্চেনটা, ঠিক ছিল আমি ভুল লিখেছিলাম, হ্যাঁ কোশ্চেনটা ঠিকই ছিল, তাহলে এখানে দেখো নয় নয় কাটতে পারি সমান আছে, তাহলে টু টু দি পাওয়ার এক্স বাই টু সমান ওয়ান, তাহলে বা টু টু দি পাওয়ার এক্স সমান দুই এককে দুই, আর দুইয়ের মাথায় কিছু নেই মানে কত আছে ওয়ান আছে, তাহলে দেখো নিধানটা সেম হয়ে গেছে, তাহলে সূত্র আমরা জানি যদি নিধানটা সেম হয়
তুদি পার্টটা আমরা তুলনা করতে পারি বা x ইকুয়াল টু তাহলে কত 1 আমাকে এটাই বের করতে বলেছে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1 ঠিক আছে এটা হলো आंसर দেখো পাঁচের কোশ্চেনটা কি আছে x ইকুয়াল টু মাইনাস y সমীকরণের লেখচিত্র x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত তাহলে x ইকুয়াল টু মাইনাস y ঠিক আছে তাহলে তোমরা দেখো এখানে তোমরা x এর মান আচ্ছা y এর মান যাও যেটাই নিই না কেন আমরা দেখো y এর মান মনে করো আমরা 2 নিয়েছি তাহলে এখানে x এর মানটা মাইনাস 2 এখানে মনে করো 5 নিয়েছি তাহলে এখানে মাইনাস 5 এখানে 7 নিয়েছি তাহলে মাইনাস 7 তাহলে ছবিটা কি রকম হবে আমরা যদি দেখি এটা x অক্ষ এটা y অক্ষ x ড্যাশ y ড্যাশ তাহলে এখানে দেখো মাইনাস 2 কমা 2 x এর মানটা মাইনাস 2 কমা 2 আসছে ঠিক আছে তাহলে মাইনাস 2 মানে এই দিকের ঘরটা মানে এরকম জায়গাতে আসবে ধরো 1 2 1 এরকম জায়গাতে তারপর দেখো 5 কমা 4 তাহলে এরকম জায়গাতে আসবে এটা মনে করো 2 3 4 5 এটা মনে করো 5 তাহলে 2 3 4 5 এইভাবে আসছে আর 7টা মনে করো এরকম জায়গাতে মাইনাস 7 আর উপর দিকে 7 তাহলে ছবিটা আসবে এরকম ঠিক আছে পয়েন্টগুলো এরকম আসবে তাহলে ছবিটা যখন আসবো তখন আমরা দেখো এরকম ভাবে পাবো এই ধরনের ছবিটা আমরা পাবো ঠিক আছে তাহলে দেখো কি বললাম আমি এটা হলো মাইনাস টু কমা টু এটা হবে মাইনাস ফাইভ কমা ফাইভ এটা হবে মাইনাস সেভেন কমা সেভেন তোমরা যদি গ্রাফে আঁকো দেখবে এই ধরনের ছবিটা আসবে কিন্তু কোশ্চেন তোমার কি বলেছে যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে তো ধনাত্মক দিক তো এটা ঋণাত্মক দিক তো এটা তো ধনাত্মক দিকের সঙ্গে দেখো এই যে লেখচিত্রটা এটা কি কোন কোন তৈরি করছে কোন কোনে কিন্তু তৈরি করছে না ঠিক আছে দেখো ঋণাত্মক দিকের সঙ্গে আমরা যদি দেখি এটা 45 ডিগ্রি আমার তৈরি করবে ঠিক আছে যদি আমাকে কোশ্চেনটা বলতো যে ঋণাত্মক দিকের সঙ্গে ঠিক আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে তাহলে 45 ডিগ্রি হতো কিন্তু ধনাত্মক দিকে দেখো এটার কোন কোন কিন্তু গঠন হচ্ছে না এটা হচ্ছে ধনাত্মক দিক তাই তো আমরা জানি যে এটা প্লাস এটা মাইনাস তাহলে এখানে কোন কোনই তৈরি হচ্ছে না তাহলে এখানে অ্যানসারটা 0 ডিগ্রি হবে ঠিক আছে তাহলে তোমরা ছবিটা এঁকে নিয়ে অ্যানসারটা কি লিখবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা হলো অ্যানসার দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে আর যে মানের জন্য আর এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ এবং আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু টু সমীকরণ গুলির কোন সমাধান থাকবে না ঠিক আছে তাহলে প্রথমটা এক নম্বর সমীকরণ ধরলাম দ্বিতীয়টা আমরা দুই নম্বর সমীকরণ ধরছি তাহলে কি লিখবো ভাষাটা এক এক এবং দুই নম্বর সমীকরণ গুলির কোন সমাধান থাকবে না যদি তাহলে দেখো এখানে এক্স এর সহগটা কত আছে আর আছে এখানে এক্স এর সহগটা কত আছে আর প্লাস ওয়ান আছে এখানে ওয়াই এর সহগটা টু আছে এখানে ওয়াই এর সহগটা থ্রি আছে ঠিক আছে তাহলে কোন সমাধান যদি না থাকে তাহলে আমার এটা কন্ডিশন হয় ঠিক আছে আমরা চ্যাপ্টারে শিখেছি তাহলে এখানে দেখো থ্রি ইন্টু আর মানে থ্রি আর এখানে টু কোনাকুনি গুণ করছি ঠিক আছে বজ্রগুণন তাহলে বা থ্রি আর টু আরটাকে এদিকে নিয়ে আসো মাইনাস টু আর সমান টু তাহলে আর এর মানটা কত টু তাহলে এটাই আমাকে বলেছে তাহলে অ্যান্সারটা তোমরা লিখে নিবে যে আর এর টু মানের জন্য এত এবং এত সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না এটাই হলো অ্যান্সার দেখো সাত নাম্বার কোশ্চেনটা কি আছে এবিসিডি রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য আট সেমি ও ছয় সেমি ছিল মনে হয় একটু দেখে নিই কোশ্চেনটা ঠিক আছে আট সেমি ও ছয় সেমি ছিল কোশ্চেনটা ঠিক আছে হলে এবিসিডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত তাহলে দেখো প্রথমে একটা রম্বস আমরা আঁকছি চারটা বাহুই সমান আমরা জানি সেইভাবে ছবিটা আঁকছি এ বি সি ডি ঠিক আছে তাহলে দুটো কর্ণ দেওয়া আছে একটা আট সেমি আর একটা ছয় সেমি আমরা ধরছি পরস্পরকে কর্ণদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে দেখো কর্ণ এসি আট সেমি হলে নিশ্চয়ই কত হবে এটা এওটা চার হবে এটাও চার হবে তাই তো চার আর চার আট হবে তো তাহলে এও সমান ও সি সমান চার সেমি একই রকম হবে কর্ণ বিডি ছয় সেমি হলে তাহলে ও বি সমান ও ডি সমান কত করে পাবো তিন সেমি করে ঠিক আছে এটা তিন এটাও তিন তবে তো তিন আর তিন ছয় হবে ঠিক আছে আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
দেখো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমাপন সমদ্বি খণ্ডিত করে, তাহলে এই অ্যাঙ্গেল গুলো প্রত্যেকটা কত করে হবে 90 ডিগ্রি করে হবে। তাহলে দেখো এওবি, তাহলে আমরা বলতে পারবো এওবি টা কত 90 ডিগ্রি। ঠিক আছে, আর 90 ডিগ্রি আসা মানে কি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারবো যে এওবি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ডাইরেক্ট পিথাগোরাসের সূত্র লাগাবো, দেখো 90 ডিগ্রি যদি এটা হয় এর বিপরীত বাহুটা হবে অতিভুজ, তাহলে এবি টা অতিভুজ, তাহলে আমরা কি লিখবো সমকোণী ত্রিভুজ এওবি থেকে। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য আমরা লাগাচ্ছি, তাহলে দেখো 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে অতিভুজের বর্গ সমান লম্বর বর্গ, লম্ব যে কোনো একটা ধরতে পারো, ওইটা মানে লম্ব ধরছি ভূমিটা উভি ধরছি। ঠিক আছে, লম্ব ভূমির ক্ষেত্রে কোনো প্রবলেম না, অতিভুজটা ঠিক করে ধরলেই হলো। তাহলে এখানে দেখো ও এর মানটা কত আছে 4, আর উভির মানটা 3, তাহলে 4 16 প্লাস 9 মানে 25, তাহলে এবি স্কোয়ার সমান কত পেলাম, তাহলে এবি সমান কত পাবো রুট ওভার 25। এখানে মাইনাস এর মান নিব না, কারণ ঠিক আছে জ্যামিতিতে সবসময় প্লাস এর মান, তাহলে 5 একক, তাহলে এবি টা কত পাওয়া গেল 5 একক, তাহলে প্রত্যেকটাই তো 5 হবে। এটাই তো আমাকে নির্ণয় করতে বলেছে যে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আর আমরা কি জানি যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 একক। এই সেমি এখানে লিখবে, কারণ এককটা দেওয়া আছে সেমি। ঠিক আছে, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এটা হলো আনসার। দেখো 9 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা আমি করলাম না, কারণ এটা একটা উপপাদ্য। ঠিক আছে, বইয়ে দেখলেই করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা করছি, উপপাদ্যটা করলাম না। ঠিক আছে, প্রমাণ একটা দিয়েছে, প্রমাণ করো যে -2, -11 বিন্দুটি এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে কি করব, এইটা এবং এইটার একবার দূরত্ব বের করব, -2, -11 ও -3, -7 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে দূরত্ব নির্ণয়ের আমরা যা সূত্র জানি সেটা আমরা অ্যাপ্লাই করব রুট ওভার -2, -3 তার হোল স্কোয়ার, এখানে -11, -7 এটা সেকেন্ড পয়েন্ট দেওয়া দরকার নেই, তার স্কোয়ার। তাহলে রুট ওভার -2 ও -এ -এ প্লাস, এখানে দেখো -18 হবে যোগ করলে, তাহলে এখানে রুট ওভার 1 স্কোয়ার, এখানে -18 স্কোয়ার, তাহলে কত পাবো এখানে 1, আর 18 কত হয় 324, তাহলে রুট ওভার 325 একক। ঠিক আছে, একই রকম ভাবে আবার বের করবো -2, -11 ও 4,6 বিন্দু দ্বয়ের মধ্যে, দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো সমদূরবর্তী। তাহলে বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে রুট ওভার -2, -4 তার হোল স্কোয়ার প্লাস -11, -6 তার হোল স্কোয়ার সমান দেখো এখানে -6 তার হোল স্কোয়ার, -11, -6 মানে -17 তার স্কোয়ার। তাহলে এখানে দেখো 636 -প্লাস হয়ে যাবে, আর 17, 17, 289 এটা যোগ করো কত আসছে 915, 12, 325 এককই আসছে। তাহলে দেখো দুটোরই যেহেতু ভ্যালু সমান আসছে, তাহলে আমরা উত্তরটা কি লিখে দিতে পারবো যে এত বিন্দুটি এত এবং এত বিন্দু দুই থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে প্রমাণিত। তাহলে দেখো এটাই 2 মার্কসের লাস্ট কোশ্চেন ছিল এটাই। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতদূরই রাখছি। ঠিক আছে, বাকি যে অঙ্কগুলো থাকলো সেটা আরেকটা পার্টে আমরা করে নেব। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে, ঠিক আছে, এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, থ্যাংক ইউ। ঠিক আছে।